পুলিশ ও নিরাপত্তা বাহিনীর তীক্ষ্ণ নজরদারির মধ্যে থামছে না নেশা ও মাদকের বাণিজ্য। পুলিশকে ধোঁকা দিতে নিত্য নতুন কায়দায় নেশাদ্রব্য পাচার চালিয়ে যাচ্ছে মাদক কারবারের সঙ্গে যুক্ত মাস্টার মাইন্ডরা। একটা সময় রাজ্যে বিশালগড় মহকুমা নেশা কারবারের স্বর্গোদ্যান হিসেবে পরিচিত ছিল, আর সেই কুখ্যাতি এখনো কাটিয়ে উঠতে পারেনি এই এলাকা। বিভিন্ন সময়ে পুলিশি অভিযানে ধরা পড়ে বিশালগড়ের সেই কুখ্যাত নেশা কারবারের পাণ্ডারা। এবারও সেই ব্যতিক্রম হলো না। এবার আসাম থেকে নিষিদ্ধ নেশাদ্রব্য নিয়ে আসার সময়ে জিরানিয়া থানার পুলিশের হাতে ধরা পড়ল বিশালগড় জাঙ্গালিয়ার দুই কুখ্যাত নেশা ব্যাপারী বিজয় দাস বৈষ্ণব ও সমীর দাস। তাদের সাথে গ্রেপ্তার হলো আসামের ধুবড়ির আরো দুই কুখ্যাত ড্রাগস গ্যাংস্টার। জানা যায়, জিরানিয়া মহকুমার এসডিপি ও সুমন মজুমদারের কাছে গোপন সূত্রে খবর আসে দুটি গাড়ি সহ বেশ কিছু নেশাদ্রব্য আগরতলার উদ্দেশ্যে আসছে। সেই খবর পেতে গভীর রাত থেকে এসডিপিও এবং ওসি বাবুল দাসের নেতৃত্বে নিরাপত্তা কর্মীরা জিরানিয়া থানা সংলগ্ন নাকায় ওঁত পেতে বসে থাকে। রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটের মধ্যে সন্দেহভাজন দুটি গাড়িকে সেই নাকা পয়েন্টে আটক করতে সক্ষম হয় পুলিশ, যার মধ্যে একটি ছিল AS-17C-3263 আসামের নম্বর প্লেট লাগানো বলেরো পিকআপ ট্রাক এবং অপরটি TR-07A-0484 নম্বরের ওয়াগনার গাড়ি। দুটি গাড়ি তল্লাশি চালিয়ে পুলিশ মোট 2,929 বোতল এসকাফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়। সেই সাথে দুটি গাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আসামের ধুবড়ির বাসিন্দা রনিউল হক ও রেজাউল হক এবং বিশালগড়ের জাঙ্গালিয়ার দুই কুখ্যাত বিজয় দাস বৈষ্ণব ও সমীর দাসকে। পরবর্তীতে নেশাদ্রব্য সহ পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। সাক্ষাতে এ বিষয়ে বিস্তৃত তথ্য তুলে ধরেন এসডিপিও সুমন মজুমদার। গতকালকে একটা সিক্রেট ইনফরমেশন আছে যে দুটো গাড়ি, একটা বোলেরো একটা ওয়াগনার গাড়িতে করে কিছু কন্ট্রাভেন্ট সাবস্টেন্স আসছে। বেসড অন দ্যাট ইনফরমেশন ওসি জিরানিয়া ওনার টিম নিয়ে রাস্তায় একটা ইয়ে করেন, ট্র্যাপ লাগান, এবং অ্যাকর্ডিংলি আমরা রাত্রিবেলা ভোররাত্রে আমরা ওই দুটো গাড়িকে ডিটেইন করি। ডিটেইন করার পরে আমরা দুটো গাড়ি থেকে ওয়াগনার এবং একটা ম্যাক্স ট্রাক, ওই গাড়ি থেকে আমরা 2,929 বোতল এসকাফ কফ সিরাপ, এটা কন্ট্রাভ্যান্ড সাবস্টেন্স, শুধু কন্ট্রাভ্যান্ড ড্রাগ, তো ওটা আমরা রিকভার করি। ওই গাড়ি থেকে টোটাল চারজন লোককে আমরা ডিটেইন করতে পেরেছি। জিরানিয়া থানায় অভিযুক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা নিয়েছে পুলিশ। ধৃতদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালালে নেশা পাচার চক্রে আর কে কে জড়িত রয়েছে সেটা জানা যাবে বলে আশাবাদী তদন্তকারীরা। পরিবহন দপ্তর সূত্রে আসামের গাড়ির মালিকের নাম গুলজার শেখ এবং ত্রিপুরার গাড়ির মালিকের নাম জামাল হোসেন বলে জানা গেছে। গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।